শখের বসে যারা দুই একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পালন করেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওটিতে আমি এই ঘুঘু পাখি পালনের সহজ কিছু নিয়ম কানুন এবং এই পাখিগুলোর দাম এদের খাদ্যাভ্যাস বিভিন্ন রোগবালাই মানে কি ধরনের রোগগুলো এই পাখির হতে পারে এই ক্ষেত্রে আপনাকে কি কি ব্যাপারে সচেতন থাকতে হবে এই সবগুলো বিষয় নিয়ে বিস্তারিতভাবে একটা আলোচনা করব আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার অস্ট্রেলিয়ান ঘুঘুর ব্যাপারে যে নর্মাল বেসিক কোশ্চেনগুলো থাকে এবং পালার ক্ষেত্রে যে সমস্যাগুলোর সম্মুখীন হয় নতুন পাখি পালনকারীরা এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমেই এই ঘুঘুর ব্যাপারে কিছু বেসিক তথ্য আপনাদের দিয়ে নেই মানুষ সবচেয়ে বেশি জানতে চায় যে এই ঘুঘুগুলো কতদিন বয়সে ডিম পারে এদের অ্যাডাল্ট হতে কতদিন লাগে ডিম থেকে বাচ্চা ফুটতে কত দিন লাগে বা এই সমস্ত ছোট ছোট বিষয় তো এগুলোর উত্তর আগে প্রথমে বলি একটা ঘুঘু নর্মালি একদিনের বাচ্চা বয়স থেকে অ্যাডাল্ট হতে সময় লাগে প্রায় পাঁচে থেকে ছয় মাস তো পাঁচ ছয় মাস বয়সে এরা ডিম দেওয়া শুরু করে আর প্রতিবারে এই ঘুঘুগুলো গড়ে দুইটি করে ডিম দেয় মানে অনেকটা কবুতরের মতো আর কি দুইটা করে ডিম দিবে আর এর মধ্যে থেকে অনেক সময় একটাও ফোটে অনেক সময় দুইটাও ফোটে আবার যদি কোনো সমস্যা থাকে তাহলে একটাও ফোটে না এগুলো আপনাকে মাথায় রাখতে হবে তবে যদি কোনো সমস্যা না থাকে আর আপনি যদি প্রপার যত্ন পরিচর্যা করতে পারেন সেক্ষেত্রে দুইটা করে ডিমই হবে এবং দুইটা করে ডিম থেকে দুইটা করে বাচ্চা উৎপাদন হবে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে দুইটা করে বাচ্চা যদি উৎপাদন হয় তাহলে বছরে এরা কয়বার ডিম দেয় তো বাৎসরিকভাবে যদি আমি একটা গড় হিসাব বলি তাহলে এই ঘুঘুরগুলো বছরে প্রায় আট বারের মতো ডিম দেয় আপনি গড়ভাবে যদি চিন্তা করেন তাহলে ছয় বার বাচ্চা আপনি সহজে পেয়ে যাবেন যদি আপনার পাখির পেয়ারের কোনো সমস্যা না থাকে তাহলে গড়ে বছরে ছয় জোড়া করে বাচ্চা আপনি এই ঘুঘুরগুলোর থেকে পেয়ে যাবেন আর এরা যখন ডিম দেয় এই ডিমগুলো মানে শেষ ডিমটা যখন দেয় প্রথমটা এবং দ্বিতীয়টা দ্বিতীয় ডিমটা যখন দেয় তো এই দ্বিতীয় ডিমটা থেকে দুইটা বাচ্চা ফোটা পর্যন্ত সময় লাগে প্রায় পনেরো থেকে ১৬ দিনের মতো অনেক সময় তেরো চোদ্দ দিনেও ফুটে যায় মানে মুরগির ডিমের থেকে এদের ডিমের হ্যাচিং পিরিয়ডটা তুলনামূলক অনেক কম মুরগির ডিম ডিম কিন্তু আপনার একুশ বাইশ দিনের মতো লেগে যায় হাঁসের ক্ষেত্রে আরও বেশি লাগে প্রায় সাতাশ আঠাশ দিন লেগে যায় কিন্তু এই ঘুগুলোর ক্ষেত্রে এটা একটা ভালো বেনিফিট যে কম সময়ের মধ্যে ডিম ফুটে যায় আর যে বাচ্চাগুলো হয় এই বাচ্চাগুলো মোটামুটিভাবে হালকা ওড়া শিখতে আর শরীরে লোম হতে এবং নিজের থেকে খাবার খাওয়ার মতো উপযুক্ত হতে প্রায় আঠারো দিন থেকে এক মাসের মতো সময় লাগে এটা আসলে ডিপেন্ড করবে যে আপনি এই বাচ্চাগুলোকে কতটা যত্ন সহকারে পালন করছেন বা তাদের খাদ্যাভাস প্রপারলি দিচ্ছেন কিনা আপনি যদি এদের প্রপারলি একটা পারফেক্ট ডায়েট দিতে পারেন তাহলে বাচ্চাগুলো মাত্র আঠারো দিনের মধ্যে উঠতে পারবে এবং নিজেরা খেতে পারবে আর যদি ঠিকভাবে যত্ন না নেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার তিরিশ দিন লেগে গেছে আর অনেক সময় যদি এদের খাবারের অভাব থাকে বা শারীরিকভাবে দুর্বল হয়ে যায় যে বাবা মা খাওয়াচ্ছেন এরকম হয় এই আবার আপনাকে মাঝে মাঝে হ্যান্ড এর চিন্তা করে রাখতে হবে যে যদি বাচ্চাকে ঠিকভাবে না খাওয়ায় তাহলে আপনাকে হ্যান্ড ফিডিং করাতে হবে তো এরকম ঠিকঠাকভাবে যদি না খাওয়ায় তাহলে সমস্যা হতে পারে তবে যদি ঠিকঠাকভাবে এরা খেতে পারে তাহলে আঠারো থেকে বিশ দিনের মধ্যে উঠতে পারে এবং নিজের থেকে খাবার গ্রহণ করতে পারে আর যখন নিজের থেকে খাবার গ্রহণ করতে পারে তখন আর কোনো নর্মালি সমস্যা থাকে না তখন বাচ্চাগুলোকে আলাদা একটা খাঁচায় রেখে এই মাদার প্যারেন্ট যারা আছে এদেরকে আপনার সেপারেট করে দেয়া হয় এরা আবার ডিম দেওয়া শুরু দিতে থাকে পরের বার নতুন জোড়ার জন্য ডিম দেয় তো এইভাবে আসলে এদের লাইফ সাইকেলটা চলতে থাকে আর একটা অ্যাভারেজ যদি বলা যায় তো এই পাখিগুলো বনে জঙ্গলে পাঁচ সাত বছরের মতো বাঁচে আর খাঁচার ক্ষেত্রে প্রায় চার পাঁচ বছরের মতো সারভাইভ করতে দেখা গেছে আমি বিভিন্ন মানুষের কাছে যেটুকু জেনেছি যে প্রায় অন্ততপক্ষে চার পাঁচ বছর সার্ভাইভ করতে পারে খাঁচায়ও আপনার এই পাখিগুলোর খাবার পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার মানে যে স্থানে যে খাবারগুলো বেশি অ্যাভেলেবল থাকে ওই স্থানে মানুষজন ওই খাবারটাই খাওয়ায় সব সময় ঘুঘু পাখির খাবারের বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে এই পাখিগুলোর খাবার পৃথিবীর বিভিন্ন স্থানে যে খাবারটা অ্যাভেলেবল সেইটা দিয়েদের পালন করা হয় আর ওইখানকার ঘুঘুগুলো ঠিক ওই খাবারগুলোর সাথেই নিজেদের মানিয়ে নেয় তো বাংলাদেশ বা ভারতের মতো অঞ্চলগুলোতে এদের একটা সুষম খাবার অধিকাংশ ব্রিডাররা ব্যবহার করে থাকে আমি সেটা রেশিওটা আপনাকে বলে দিচ্ছি তো এই সুষম খাবারটা যদি আপনি তৈরি করতে চান আপনাকে আমি এক কেজি খাবারের রেশিও বলছি এক কেজি খাবারে মিক্স করতে হবে হচ্ছে আড়াইশো গ্রাম পরিমাণ গম আড়াইশো গ্রাম পরিমাণ ভুট্টা আড়াইশো গ্রাম পরিমাণ ধান সাথে মসুর ডাল মানে আমরা খাবার হিসাবে যে ডালটা ব্যবহার করি এ ডালটা একশো পঞ্চাশ গ্রাম আর সরিষার বীজ একশো গ্রাম তো আপনি নর্মালি পাখির দোকানে গিয়ে এই সবগুলো সঠিক পরিমাণে কিনে মিক্স করে নিলেই খাবার প্রপার একটা খাবার তৈরি হয়ে যাবে আর সমস্যা থাকবে না আবার গ্রামাঞ্চলে অনেক সময় দেখা যায় যে বাজারে এই খাবারগুলো পাওয়া যাচ্ছে না সবগুলো একসাথে সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন যে বা আপনি কিছু অল্টারনেটিভের অপশানও রাখতে পারেন যেমন আমি আরেকটা খাবারের মেনু বলছি আপনি এটাও মিক্স করতে পারেন যেমন সেটা হচ্ছে চালের খুদ এরপর আছে ধান গম তিল এবং চীনা এই সবগুলো দানাই এই পাখি খাবার হিসেবে গ্রহণ করে তো এইটার রেশিওটা আমি বলতে পারলাম না কারণ আমি এটা ইউজ করি না তো কিন্তু এই খাবারগুলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ব্যবহার হয়ে আসছে অনেক সময় ধরে এই ঘুগুলোর জন্য তো আপনি যদি এই খাবারগুলোর যে কোনোটা ব্যবহার করতে চান যেমন তিল চিনা বা চালের খুদ তো আপনাকে এটার প্রপার নলেজটা রেখে তারপর ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি ইউটিউবে এই মানে বাংলাদেশের বাইরে যদি হয়ে থাকে তাহলে ওইখানে যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর ব্যাপারে ইউটিউবে একটু সার্চ করে রিসার্চ করে নিতে পারেন খাবারের ব্যাপারে তো সব কিছু বলে দিলাম এরপর আসে দামের ব্যাপারটা তো যারা নতুন কিনতে চায় বা শখের বসে পালতে চায় তারা সবসময় দামটা জিজ্ঞেস করে এবারের যদি আমি বলি যে এক জোড়া ঘুঘুর দাম কত তাহলে বলতে হবে যে অ্যাডাল্ট একজোড়া পাখি যেগুলো হচ্ছে ব্রিডিংয়ের উপযুক্ত বা ডিম দিয়েছে বা দেয়া শুরু করবে এরকম বয়সের অ্যাডাল্ট মিনিমাম ছয় মাস বয়সের এক জোড়া পাখি আপনি যদি বাজারে কিনতে যান পাখির দোকানে বা হাটে সেক্ষেত্রে আপনাকে কিনতে হবে হচ্ছে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে এক্ষেত্রে পাখির সাইজ পাখির কালার এগুলোর উপরে দামটা অনেক ক্ষেত্রে নির্ভর করে শহরাঞ্চলগুলোতে পাখির দোকানে একটু বেশি পড়বে দাম আর গ্রামের হাটগুলো থেকে যদি কালেক্ট করতে পারেন তাহলে দামটা কিছুটা কম পড়বে আর বাচ্চার বেচা কিনা হয় এক হাজার টাকার নিচে এটা ছয় সাতশো থেকে বা পাঁচশো পর্যন্ত একেবারে পাঁচশো টাকা একজোড়া বাচ্চা পাওয়া যায় এক মাস বয়সের বা দেড় মাস বয়সের এরকম তো আপনি যে ধরনের উদ্দেশ্যে পালতে চান সেই উদ্দেশ্য মতো আপনার পাখিগুলো কিনে নেবেন আশা করি সমস্যা হবে না তো পাখি কেনার সময় আরও একটা সমস্যায় পড়ে যে আপনাকে কি দুইটা ফিমেল পাখি দিয়ে দিলো মানে দুইটা মহিলা পাখি দিয়ে দিচ্ছে না বা অথবা দুইটা পুরুষ পাখি দিয়ে দিচ্ছে আপনি বাসায় এনে পালছেন কিন্তু পরবর্তীতে আর এগুলো ডিম বাচ্চা করছে না তাহলে তো আসলে আপনি শখের বসে পালন করলেও মজা পাবেন না ক্ষেত্রে আপনাকে অবশ্যই এদের মেল ফিমেল চিনতে হবে মেল ফিমেল চেনার সবচাইতে সহজ এবং ইজি ওয়ে হচ্ছে আপনি জাস্ট ইউটিউব থেকে সার্চ করেন যে ডাব কু ডিও ভি সি ডাবল কু মানে গুগুর ডাক এইটা যদি আপনি সার্চ করেন তাহলে জাস্ট একটা গুগুর ডাক পেয়ে যাবেন আর এই ডাকটা যদি মানে রেকর্ড করা সাউন্ড আর কি গুগুর। এই ডাকটা যদি আপনি আপনার যে পেয়ারকে আপনি পরীক্ষা করতে চাচ্ছেন ওই পেয়ার গুগুর সামনে যদি এটা ধরেন মানে সাউন্ডটা ওদের শোনান তাহলে ওদের মধ্যে যে পুরুষ পাখিটা সেটা সুন্দর করে গলা ফুলিয়ে ডাকা শুরু করে দেবে আর আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন যে কোনটা পুরুষ আর কোনটা মাদি তো এটা হচ্ছে একটা সহজ উপায় এদের জেন্ডার জানার এছাড়া আরও বেশ কিছু উপায় রয়েছে যেমন পুরুষ পাখিগুলোর ঘাড়ের দিকটা মোটা হয় এরপর আপনার চোখের রঙটা বেশি গাঢ় হয় এরপর সাইজ একটু বড় হয় তো এইগুলো আসলে যারা নতুন কিনতে যায় তারা বুঝতে পারে না তাদের জন্য বেস্ট হচ্ছে ডাকের মাধ্যমে চেনার চেষ্টা করা আর অনেককে আবার এদের পেটের নিচের অংশে হাত দিয়ে বুঝতে পারে পুরুষগুলোর নিচের অংশটা ভিয়ের মতো শুরু হয় আর মহিলাগুলোর নিচের অংশটা যদি ডিম পেরে থাকে অতীতে তাহলে এটা অনেকটা খোলা খোলা হয় এজন্য আপনি এভাবেও বুঝতে পারেন পেটের নিচের তলপেটের দিকে ধরে আর সব বিষয়ে মোটামুটি বললাম এখন একটু রোগ ব্যাপারে বলি এই ঘুগুলো মূলত কিছু কৃমি জাতীয় এবং উকুন বা পোকা জাতীয় রোগ আক্রান্ত হতে পারে তো কৃমির জন্য আপনাকে কবুতরের যে কৃমির ওষুধ এটা খাওয়াইলেই হবে আর এ ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না কিন্তু শরীরে যে পরজীবী বা উকুন হয় এগুলোর জন্য একটু খেয়াল রাখতে হবে তো পরজীবী এগুলো দূর করার একটা প্রাকৃতিক উপায় হচ্ছে আপনি প্রতি সপ্তাহে একবার করে যদি গুহগুলোকে গোসলের জন্য পানি দেন আর এই পানিটাতে কিছু নিমের পাতার রস যদি চিপে দেন অথবা পানি দেওয়ার আগে পানিটাকে হচ্ছে নিম পাতা সহ সেদ্ধ করে ওই পানিটা যদি ঘুঘুকে দেন তাহলে কিন্তু পাখি যখন গোসল করবে তার শরীরে অধিকাংশ পরজীবী মারা যাবে এবং পাখি খুব সুস্থ থাকবে আর এদের খাঁচা টাচা ধোয়ার সময় চেষ্টা করবেন যে নিম পাতা দিয়ে ধোয়ার সেটাও অনেক ভালো হবে আর যদি পারেন তাহলে কিছু দুই চারটা নিম পাতা খাঁচার ভেতরে দিয়ে রাখবেন এটাও এদের বডির জন্য ভালো আবার অনেককে দেখা যায় যে ওই তেলাপোকা মারার যে চকগুলো পাওয়া যায় বাজারে ছোটো ছোটো এইগুলো দিয়ে এদের মানে যারা ফ্লোরে পালে আর কি একবারে হচ্ছে গিয়ে ফার্মের মতো করে পালন করে তারা ফ্লোরে এই চকগুলো দিয়ে দাগ কেটে রাখে যাতে পরজীবী যাই হয় এখানে মারা যায় প্লাস পাখির পাখার মধ্যে এই চক দিয়ে দাগ দিয়ে দেয় এই চকটা মূলত যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে বা যাদের শরীরে রক্ত আছে এই সমস্ত সব প্রাণীর জন্যই সেফ এটা শুধুমাত্র মশামাছি জাতীয় প্রাণী বা তেলাপোকা এগুলোর জন্য আপনার অনিরাপদ মানে এগুলোকে মারে তো সেক্ষেত্রে আপনি এই চক আপনার পাখির পাখার মধ্যে দিলে যে কোনো রকমের ছোট ছোট পরজীবী যেগুলো হয় এগুলো থেকে মুক্তি পেতে পারেন এবং পাখির কোনো রকম উকুন বা ছোট পরজীবী জাতীয় যে কোনো রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ঘুঘু পাখির ব্যাপারে আরও নতুন নতুন ইনফরমেশন যদি পেতে চান তা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ আমার চ্যানেলটা আমি এই ব্যাপারে নতুন নতুন ভিডিও পরবর্তীতে আপলোড করতে থাকবো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য